সেন্ট্রাল লন্ডনের সিটি ইউনিভার্সিটির একটি হল, সেটির নাম হচ্ছে আরভার হাউস। এটি বার্বিকানের ক্লার্কওয়েল এলাকায় পড়েছে। বার্বিকান সিটি আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে জাস্ট 1-2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, মানে হাঁটার দূরত্ব। সেখানে যে 19 বছরের ছাত্রী হত্যার শিকার হয়েছে, সেই ছাত্রীর হত্যার সাথে সংশ্লিষ্ট সন্দেহে একজন 22 বছরের তরুণের ছবি প্রকাশ করেছে পুলিশ। সেই 22 বছরের তরুণের নাম হচ্ছে মাহের মারুফ, এবং আমার পাশেই তার ছবিটি দেখতে পাচ্ছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে সে দৌড়ে পালাচ্ছে, এবং আরেকটি ছবি তার একটি সাধারণ ছবি প্রকাশ করেছে যেটাতে ক্লিয়ারলি তার চেহারাটা বোঝা যাচ্ছে। এই যুবকটি মূলত যে হত্যার শিকার হয়েছে ছাত্রী, তার সাথে তার এক ধরনের একটা সম্পর্ক ছিল। বলা হচ্ছে যে হয়তো তারা প্রেমিক প্রেমিকা ছিলেন, এবং তারা শুক্রবার বিকাল থেকেই তারা একসাথে ছিলেন। এবং ছাত্রী যেই রুমে হত্যার শিকার হয়েছেন, তার নিজ রুমেই হত্যার শিকার হয়েছেন ছাত্রাবাসের ভিতরে। আশেপাশের ছাত্রছাত্রীরা কিন্তু তাদের মধ্যে ঝগড়া শুনতে পাচ্ছিলেন, এবং ভোরের দিকে সেই ঝগড়া মারাত্মক আকার ধারণ করে, এবং এক পর্যায়ে সব কিছু থেমে যায়। তারপর এই ছেলেটিকে দৌড়ে পালাতে দেখেন, এবং ছেলেটি পালানোর সময় কিন্তু দরজাটিকে, মানে ছাত্রীর যে রুমের দরজা সেটিকে লক করে পালিয়ে যায়। তারপরেই কিন্তু সেখানকার ছাত্রছাত্রীরা মূলত পুলিশকে কল করে। ভোর 5:20 পুলিশ গিয়ে দরজা ভেঙে সেই ছাত্রীকে মৃত উদ্ধার করে। এই ঘটনায় সিটি ইউনিভার্সিটির যে স্টুডেন্টস, যারা স্টুডেন্টস ম্যানেজমেন্টের একজন মুখপাত্র, তিনি বলেছেন যে কীভাবে আসলে একজন বহিরাগত ছাত্র এভাবে হলের ভিতরে, বহিরাগত একজন মানুষ কীভাবে আসলে হলের ভিতরে, মানে ছাত্রাবাসের ভিতরে আসলো, সেই বিষয়টি তারা তদন্ত করে দেখবেন। ইতিমধ্যেই সেই ছাত্রাবাসটি বন্ধ ঘোষণা করে সেখানকার ছাত্রছাত্রীদেরকে অন্যত্র ছড়িয়ে নেওয়া হয়েছে। হত্যার শিকার ছাত্রীর নাম, পরিচয়, জাতীয়তা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি, কিন্তু যেহেতু সে হলে থাকে, স্বভাবতই বলা যায় যে সে আসলে হয়তো লন্ডনের বাসিন্দা না, লন্ডনের বাইরের কোনো শহরের বাসিন্দা হতে পারে, অথবা ব্রিটেনের বাইরের অন্য কোনো দেশের নাগরিক হওয়ার সম্ভাবনা রয়েছে। পুলিশ মাহের মারুফের ছবি প্রকাশ করেছে, তার বয়স হচ্ছে 22 বছর, এবং এই ছবি প্রকাশ করে পুলিশ বলছে যে মাহের মারুফকে পুরো সেন্ট্রাল লন্ডন জুড়ে গতকালকে ঘুরতে দেখা গেছে, আর তারপরে সে কেমব্রিজ শহরের দিকে গিয়েছে। মাহের মারুফের জাতীয়তা বা তার নাম, যেহেতু নাম প্রকাশ করা হয়েছে, কিন্তু তার জাতীয়তা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি, এবং সে আসলে কেন হত্যা করেছে, এই মোটিভগুলো আরও আসলে আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো আসবে। হত্যার শিকার ছাত্রীর নাম, পরিচয় বা জাতীয়তা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। তো এই হচ্ছে আসলে যে সেন্ট্রাল লন্ডনে ছাত্রাবাসের ভিতরে নিজ কক্ষে বা নিজ রুমের মধ্যেই যে হত্যার শিকার হয়েছেন একজন ছাত্রী, সেই হত্যার শিকারের সাথে জড়িত সন্দেহে যার যে যুবকের ছবি প্রকাশ করা হয়েছে, সেই যুবকের ছবি প্রকাশ করে পুলিশ মূলত মানুষের সহায়তা চেয়েছে। যদি এই যুবককে কোনো জায়গায় কেউ দেখে থাকেন, তাহলে সাথে সাথে পুলিশের 999 এই নাম্বারে কল করার জন্য অনুরোধ করা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।